পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোন অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যতে যা বসে আছে উনি ওই যা বালাতকারী আছে যা এত এত মহিলার সঙ্গে দর্শন ও নংরা কাজ করেছে তার ওজারটা কেন কাটছেন না শুধু ওকে 6 বছর সাসপেন্ড কেন করছেন এবার আমি বলবো কে শুধু একজনকে সাসপেন্ড কেন করবেন কেন করবেন ছ বছর জন্য আপনি কেন করছেন না কাকলি দস্তিদারকে সাসপেন্ড উনিও সুজেট জর্ডেনের অনেক নোংরা কথা বললেন তারপর প্রিয় মুখ্যমন্ত্রী নিজেরকে সাসপেন্ড করছেন না কেন উনি উনিও মহিলাদেরকে কখনো সম্মান দেননি সুজেট জর্ডেনকে সম্মান দিলেন না কান্দুনিকে সম্মান দিলেন না কালিয়াগঞ্জ হাসকালিতে সম্মান দিলেন অনেক ডেটা আছে তারপরে আমি বলবো দেখুন পুলিশ এখানে দালাল আছে এখানে পুলিশ সংবিধান আইপিসি সিআরপিসি মানে না এখানে পুলিশ দালাল আছে আর পুলিশ তাই করবে যা মুখ্যমন্ত্রী ইসলামের একটা কিতাব লিখে দিয়েছে তাই করবে এখানে এই তৃণমূল কংগ্রেস পার্টি রাজ্য সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ বাহাত্তর পার্সেন্ট হিন্দুর উপরে অত্যাচার হবে 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 এটা লিখতে এই রাজ্য সরকারে অনেক কাজ হচ্ছে যা আকিউজরা যারা জেলের ভিতরে আছে না সিক্সে বাচ্চা জন্ম হয়েছে যারা পাঁচ পাঁচ বছর চার চার বছর থেকে জেলের ভিতরে আছে তাহলে তাহলে বাচ্চা কি করে জন্ম হচ্ছে বাচ্চা কি করে জন্ম হচ্ছে সেটা তো বলতে হবে আমাদের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে মা তার মানে শুদ্ধ তৃণমূল পার্টি অফিসে অফিসের ভিতরে নোংরা কাজ হচ্ছে না বলাৎকার হচ্ছে না জেলের ভিতরে যা অফিসাররা পুলিশরা আছে যা জেল অ্যাকিউজকে দেখরেখ করে তারাও ভিতরে দর্শন করছে রুহি জাহান তিনি বলছেন যে আমি কিছু জানি না না আরে আপনি আপনি জানেন এখানে হাতরাস হলে হাতরাস হলে বিলকিস বানু হলে সব মোমবাতি নিয়ে বেরিয়ে যায় হাতরাস বিলকিস বানুর ঘটনায় এখানে সন্দেশখালীর ঘটনা এই যে হাজারে হাজারে মহিলারা অভিযোগ এবার আপনি বলুন তো যে বিলকেশ বানু নিয়ে আমি আমি কতবার মানুষকে বোঝাতে আমি আমি চেষ্টা করেছিলাম যে বিলকেস বানো আকিউজরা পনেরো দিন জন্যে বাইরে আসলো পনেরো বছর জেলটা খেটে তারপর আবার জেলের ভিতরে এই মোদী সরকারের মোদী সরকারের সরকারের গেলো আবার জেলের ভিতরে নাসের খানও রেমেশন গ্রাউন্ডে বেরিয়েছে এত এখন পর্যন্ত বাইরে আইয়াশি করছে ওটাও তো রেমেশন গ্রাউন্ডে আছে কেন ওকে জেল পাঠানো হচ্ছে না সন্দেশকালীন নারীদের উপর যে অত্যাচার হচ্ছে তারা বিক্ষোভ দেখাচ্ছিল এখন কারা অত্যাচার করছেন জানেন রীতিমতো গ্রামবাসী ক্ষোভে ফুটছে যারা বলছেন আমাদের উপর এখন পুলিশে অত্যাচার হচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান সরাসরি কথা বলবো দিদি কি বলবেন এই যে অত্যাচারের কথা যেভাবে জানা যাচ্ছে একের পর এক মহিলারা মুখ খুলছে না আমি জিজ্ঞেস করতে চাই কি উনি কোথায় আছেন আমাদের টিকটক রানী কোথায় আছেন উনি তো সাংসদ দেখুন এই পশ্চিমবঙ্গতে দুর্ভাগ্যে আছে মহিলা মুখ্যমন্ত্রী আছে যিনি বলেন কে সাজানো ঘটনা রেপের পর মহিলা মেম্বার অফ পার্লিমেন্ট কাকুলির দস্তা দস্তিদার আছেন উনি কি বলছেন টাকা পায়নি ভালো করে ক্রিশ্চান মহিলা তার জন্যে এফআইআর করে দিল কালিয়াগঞ্জ হাঁসখালিতে ধর্ষণ হলো মার্ডার হলো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলে দিলেন প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল এবার আপনি দেখুন কে পার্টি অফিসের ভিতরে মহিলার সঙ্গে কি নংরা কাজ হতো কি নংরা কাজ হতো আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই না হয় আবার চাটুকারতা মুসলমানরা এই কলা বাগান আর খাসিয়া বাগান আর পাক সরকাস বলে দেবে আমাকে কে না এ তো আর এস এস দালাল তার জন্যে আমি এটা দেখাতে চাই দেখেছেন এবার আপনি ভাবুন কে যারা সুন্দরী দেখতে উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে মানে ততক্ষণ রাখছে পার্টি অফিসে ধর্ষণ করছে ততক্ষণ তার মনটা ভরছে না ততক্ষণ রাখছে পার্টি অফিসে ছি 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 মানে চোখে জল চলে আসছে এই রাজ্য সরকারের ভিতরে আমরা এটাই দেখতে মানে আমি আমরা জন্ম হয়েছি এখানে তবা তবা লাহল বেলা কোবা ফেরুল্লাহ মুসলমানের মসিহা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ওদের ওদেরকে সাসপেন্ড ছ বছর কেন করলেন ওর অজারটা কেন কাটছেন না উনি তো সব জায়গা মুসলমানকে আল্লাহ কসম বলছেন যে বিজেপি কে ভোট দেবেন না না হয় আল্লাহ মাফ মাফ করবেন না নে বুঝে হিন্দু মহিলার সঙ্গে হচ্ছে এই লাভ জিহাদ সঙ্গে হয় লাভ জিহাদ সঙ্গে হয় হিন্দু মহিলার সঙ্গে তো হয় এই আফতাব যা বুটি শ্রদ্ধার কেটেছিল যা ফ্রিজে রেখেছিল ইচ্ছা করে তো করেছিল তারপরে 280 মহিলা কে আর মে কে হিন্দু মহিলা আর মে কে যে মারা হলো কি করে মারা কেন মারা হলো এটা স্ট্র্যাটেজি মুসলমানের স্ট্র্যাটেজি আছে এই রাজ্যতে যতক্ষণ মিনি পাকিস্তানের মতন মুসলমান থাকবে ততক্ষণ হবে বিশ্বাস করুন সন্দেশ খালি একটা মা বোনের মুসলিম মা আমি সামনে আসতে দেখলাম না তাদেরকে অভিযোগ জানাতে দেখলাম না দেখলাম হিন্দু মা বোনেরা তাদের উপর অত্যাচার হয়েছে তাদেরকে পিঠে করার জন্য নিয়ে যাওয়া হতো তাদেরকে তাজা কোনটা তাগড়াই সেই দেখে নিয়ে যাওয়া হতো শুনুন রোজিনা আপনিও মুসলমান আমিও মুসলমান আমি তো পুরো পুরো এই ভারতের ভিতরে আমি ঘুরি কখনো তো কখনো তো আমাকে এমন চোখ করে হিন্দু সনাতনী ভাইরা দেখেনি কখনো দেখেনি আপনাকেও দেখেনি আপনি তো এই বুমটা নিয়ে নিয়ে অনেক জায়গা যাচ্ছেন টার্গেট করা হচ্ছে হিন্দু মহিলার হিন্দু মেয়ে টার্গেট করা হচ্ছে আর যত আপনি বড় বড় ধর্ষণ আর বালাৎকার দেখবেন সেটাও মুসলমান ছেলেরা হিন্দুকে ধরে খ্রিশ্চানকে ধরে ইয়াহুদিকে ধরে বধকে ধরে জৈনকে ধরে করে মুসলমান মহিলার সঙ্গে ধর্ষণ কি করে করবে নিকাতে নিয়ে নেবে তো এরা এরা তো তো না না মুসলমানের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে তাহলে তো অর্ধেক মুসলমান হয়ে গেছে অর্ধেক কেন দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলেন নিজেরকে ব্রাহ্মণ ঘরের মেয়ে কিন্তু উনি সব সময় কি বলেন আল্লাহ কসম খেয়ে বলুন কে আপনারা বিজেপি কে ভোট দেবেন না কেন উনি বলেন কেন উনি বলেন রামের রামের নাম নিলে আমি জেলে পাঠিয়ে দেব কেন উনি শিব ভগবান পূজা করেন তাহলে ফেলে ফেলে করেন উনি ইচ্ছা করে করেন না কেন উনি সিন্দুর দিতে যান যখন কোনো গডেস গডেসকে তাহলে বলেন না না এবার আমার অনেক মিটিং আছে আমাকে যেতে আমাকে যেতে দাও যেতে দাও পূজার পূজা উনি মানেন না আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিন্দু সনাতন ধর্মকে মানেন না বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে তাদের বাড়ি ভেঙে গড়িয়ে দিয়েছে পুলিশ তাদের গেটে গিয়ে লাথি মেরে অকথ্য ভাষায় গালাগালি করছে কি বলবে দেখুন পুলিশ এখানে দালাল আছে এখানে পুলিশ সংবিধান আইপিসি মানে না এখানে পুলিশ পুলিশ দালাল আছে আর তাই করবে যা মুখ্যমন্ত্রী ইসলামের একটা কিতাব লিখে দিয়েছে তাই করবে এখানে এই তৃণমূল কংগ্রেস পার্টি রাজ্য সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ বাহাত্তর পার্সেন্ট হিন্দুর উপরে অত্যাচার হবে এটা লিখতে হবে মহিলাদের সম্মান ও কি করে জানবে মহিলাদের যা সম্মান থাকে সেটাও তো জানে না ও কি করে জানবে ও তো লুঙ্গিওয়ালাকে টিকটক বানিয়ে স্যাটিসফাইড করছে আরে আবার আবার টিএমসি ওকে টিকিট দেবে আবার লুঙ্গিওয়ালা লুঙ্গিটা উঠিয়ে উঠিয়ে ওকে ভোট দিয়ে দেবে কেন প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাস একটা এমন টিকটক নাচ গানা আসে ওর ওর সোশ্যাল মিডিয়াতে কে লুঙ্গিওয়ালা ওটাই দেখে ভোট দিয়ে দেবে ওটাই দেখে ভোট দিয়ে দেবে পাঁচ বছরে আপনি ডেটা দিন গুগলটা খুলে আপনি এই ফোনটা উঠান আর আপনি ডেটাটা দিন পাঁচ বছরে কি কাজ করেছে কি কাজ করেছে ও কি জানে সম্মান কি আছে মহিলার সম্মান কাকে বলা যায় এটা ও কি করে জানবে না উত্তর দিতে হবে নুসরত রুহি জাহান জোর্টের ভিতরে দিতে হবে কোর্টের বাইরে দিতে হবে মিডিয়াকে সামনে দিতে হবে লোকসভাতে হবে দিতে হবে সব জায়গা উত্তর দিতে হবে ও জানে না সেটা বললে তাহলে রেজিগনেশন দিতে হবে দেখুন এখানে অনেক পারফেক্ট মেম্বার অফ পার্লিমেন্ট আছে যারা কিছু জানে না যারা কিছু জানে না জানার দরকারও নেই ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো কর্তব্য নেই এখানে এমন এমন লোকজন আছে আর আমি শুধু আজকে যা এত বিরাট ঘটনা যা মহিলাদের বিরুদ্ধে ওর মান সম্মান নিয়ে যা খেলাখেল হলো এই রাজ্য সরকার যা টিএমসি নেতারা করলো আমি একটা আরও কথা আমি বলবো কি যার যার পা পলিটিক্যাল পার্টির ভেতরে এমন নোংরা পুরুষরা আছে যা উঁচু পদে বসে আছে তাদেরকেও রে রেজাইন করার উচিত আর যদি না করবে আমার এই কথাটা শুনে অন্য পার্টিরা তাহলে এক একটা চিঠা আমি আমি খুলব আমি খুলব এই শাড়িটা খুলে পটটা দেবার যা চাষকাবাজি আছে এই রাজ্য সরকারের আর অন্য অন্য পার্টির ভিতরে সেটা আর আমি নাজিয়া লহি খান চলতে দেবো না